বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় এক্সোজেনিয়াস প্রসেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম, ভূবহিস্থ প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ। জিওমরফিক প্রসেসের এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের ভূমিরূপ বিদ্যা আলোচনা করতে গেলে আমাদের ভূ অভ্যন্তরে এবং ভূপৃষ্ঠের বাইরে এন্ডোজেনিয়াস অ্যান্ড এক্সোজেনিয়াস প্রসেস এই দুটি প্রক্রিয়া সম্মিলিতভাবে যখন কাজ করে তখন ভূপৃষ্ঠের উপর ভূমিরূপ গঠিত হয়। এইগুলোই আলোচনা করে ভূমিরূপ বিদ্যা। ভূমিরূপ বিদ্যার মধ্যেই এই ভূবহিস্থ প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভূমিরূপ বিদ্যাকে তাই একাধারে যেমন ভূপৃষ্ঠের জ্যামিতিক রূপের আলোচনা করে বলে বলা হয়, অন্যদিকে পৃথিবীর যাবতীয় ভাস্কর্য বা পরিবর্তিত রূপ সম্পর্কিত যাবতীয় বিষয় অনুসন্ধান এবং বিচার বিশ্লেষণ করে থাকে। বর্তমানে একটি ভূমিরূপ সুদূর অতীতে অন্য ভূমিরূপের দীর্ঘ পরিবর্তনের ফল হতে পারে। এই ভূমিরূপ বিদ্যা সম্পর্কে বিভিন্ন ভৌগোলিক বা ভূতত্ত্ববিদগণ বিভিন্ন সময়ে অতীতকাল থেকে বর্তমানকাল পর্যন্ত তাদের মূল্যবান তত্ত্বগুলো দিয়ে গেছেন, ফলে আমরা ভূমিরূপ বিদ্যা সম্পর্কে নতুন নতুন অধ্যায় শুরু করতে পারছি। যেমন প্রাচীনকাল থেকে স্ট্র্যাবো 54-25 খ্রিস্টপূর্বাব্দে কিংবা হেরোডোটাস 485-425 খ্রিস্টপূর্বাব্দে কিংবা অ্যারিস্টোটাল 384-322 খ্রিস্টপূর্বাব্দে, চার্লস লরেল কিংবা অতি সাম্প্রতিক WM ডেভিস 1850-1902, এই ভৌগোলিকরা পেঙ্ক, এই ভৌগোলিকেরা এই ভূমিরূপ বিদ্যা সম্পর্কে তাদের মূল্যবান তত্ত্ব আমাদেরকে বিভিন্ন সময়ে তারা দিয়েছেন, ফলে আমরা ভূমিরূপ বিদ্যা সম্পর্কে নতুন নতুন কিছু অনেক কিছু জানতে পারছি। তো আমাদেরকে এই ভূমিরূপ বিদ্যার অন্তর্গত যে ভূবহিস্থ প্রক্রিয়া সেটি নিয়ে আলোচনা করব। ভূবহিস্থ প্রক্রিয়া কাকে বলে? না, ভূপৃষ্ঠের উপর বিভিন্ন ভৌতিক কিংবা রাসায়নিক পদ্ধতিতে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ভূপৃষ্ঠের উপর শিলাস্তরসমূহ বা ভূমির অংশ যখন পরিবর্তিত বা বিবর্তিত হয় তখন তাকে আমরা বলছি ভূবহিস্থ প্রক্রিয়া। এই ভূবহিস্থ প্রক্রিয়াটি সংগঠিত করতে যে সমস্ত প্রাকৃতিক শক্তিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলি হলো নদী, হিমবাহ, বায়ু, সমুদ্রস্রোত, তুষারপাত, আবহবিকার ইত্যাদি। আমাদেরকে এই ভূবহিস্থ প্রক্রিয়াটি জানতে গেলে এটি একটি ইংরেজি শব্দ এক্সোজেনিয়াস প্রসেস। এক্সোজেনিয়াস কথাটিকে যদি আমরা ভেঙে দিই তাহলে এক্সো গ্রিক শব্দ এক্সো কথার অর্থ বহির্জাত এবং জেনেসিস কথার অর্থ সৃষ্টি বা উৎপত্তি, অর্থাৎ ভূপৃষ্ঠের বহির্জাত প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট যে ভূমির অংশ সেগুলোকে আমরা বোঝাতে চেয়েছি এক্সোজেনিয়াস প্রসেস অর্থাৎ ভূবহিস্থ প্রক্রিয়ার মাধ্যমে। আমাদেরকে এই ভূবহিস্থ প্রক্রিয়ার আমরা আজকে জেনে নেব যে ভূবহিস্থ প্রক্রিয়ার মূলত শ্রেণীবিভাগগুলো কী কী আছে। ভূবহিস্থ প্রক্রিয়া কাকে বলে আমরা জেনেছি। এই ভূবহিস্থ প্রক্রিয়াকে মূলত আমরা অবরোহণ, আরোহণ, পর্যায়ন এবং জৈবিক প্রক্রিয়া এই চারটি ভাগে ভাগ করে দিয়েছি। মোটামুটি এই ভূবহিস্থ প্রক্রিয়া বলতে এই পদ্ধতিগুলোকে বোঝায়। এবার এই অবরোহণ প্রক্রিয়া, এর মধ্যে যেটা পড়ছে যে আবহবিকার কিংবা পুঞ্জিত ক্ষয় কিংবা ক্ষয়ীভবন, এইগুলো হচ্ছে এই অবরোহণ প্রক্রিয়ার এক একটি মাধ্যম অর্থাৎ এজেন্ট। এরা কি করে? এই শক্তিগুলো অবরোহণ প্রক্রিয়া ঘটাতে সাহায্য করে। আরোহণ প্রক্রিয়া নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ ইত্যাদি প্রাকৃতিক শক্তির যে সঞ্চয়ন প্রক্রিয়া, এরপরে রয়েছে পর্যায়ন, এরপরে রয়েছে জৈবিক প্রক্রিয়া। তো এইগুলো আমরা পরে আলোচনা করব। এখন আমাদের যেটা আলোচনা করার বিষয় সেটা হলো এই যে আমরা ভূবহিস্থ প্রক্রিয়া বা এক্সোজেনিয়াস প্রসেস সম্পর্কে পড়ছি, এর প্রাকৃতিক শক্তিগুলো কী কী, কী শক্তি এই ভূবহিস্থ প্রক্রিয়াগুলিকে পরিচালিত করতে সহযোগিতা করছে। ভূবহিস্থ প্রক্রিয়াগুলোকে আমরা যে শক্তিগুলি কাজ করে চলে সেই শক্তিগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি। এক নম্বর হলো স্থিতিশীল প্রাকৃতিক শক্তি আর দু নম্বর হচ্ছে গতিশীল প্রাকৃতিক শক্তি। স্থিতিশীল প্রাকৃতিক শক্তি এবং গতিশীল প্রাকৃতিক শক্তি, স্থিতিশীল প্রাকৃতিক শক্তিগুলো কী কী? যেমন বিভিন্ন ধরনের বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, আকাশে মেঘের অবস্থা, জলীয়বাষ্পের পরিমাণ, বৃষ্টিপাত, এই সমস্ত তুষারপাত, এই সমস্ত যে বিষয়গুলো এগুলোকে আমরা বলছি স্থিতিশীল প্রাকৃতিক শক্তি। আর গতিশীল প্রাকৃতিক শক্তি হচ্ছে নদী প্রবাহ, বায়ু প্রবাহ, হিমবাহ প্রবাহ কিংবা পুঞ্জ ক্ষয়
এই সমস্ত বিষয়গুলোকে আমরা বলছি গতিশীল প্রাকৃতিক শক্তি। এই প্রাকৃতিক শক্তিগুলো, এই গতিশীল প্রাকৃতিক শক্তিগুলো মূলত এই সমস্ত ভূমিরূপগুলিকে পরিবর্তিত বা বিবর্তিত করতে সাহায্য করে থাকে। এইপর আমরা যেটি জানব সেটি হলো যে এই যে অবরোহণ প্রক্রিয়া, আমরা এবার এই প্রক্রিয়াগুলো সম্পর্কে আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করি। প্রথমে এই যে অবরোহণ প্রক্রিয়া, এটি এই অবরোহণ প্রক্রিয়া বলিতে আমরা কি বুঝি? অবরোহণ প্রক্রিয়া হলো ভূপৃষ্ঠের এমন একটি প্রক্রিয়া যেটি বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তিগুলির দ্বারা ভূপৃষ্ঠের ওপর ভূমিরূপের অংশকে ক্ষয়ীভূত করে তার উচ্চতাকে হ্রাসপ্রাপ্ত করে, তাকে আমরা বলছি অবরোহণ প্রক্রিয়া। অর্থাৎ এখানে যদি একটা পাহাড় থাকে, এই পাহাড়টা এইভাবে যদি আস্তে আস্তে এসে এই সাগর বা মহাসাগরের দিকে মিলিত হয়, এটা যদি সমুদ্রের অংশ হয়, আর এই পার্বত্য অঞ্চল থেকে, এই পার্বত্য অঞ্চল থেকে যদি বিভিন্ন নদী, যদি এটি আর্দ্র অঞ্চল হয়, তাহলে এই নদীগুলো এই পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীগুলি পার্বত্য অঞ্চলের উপর দিয়ে এইভাবে প্রবাহিত হলে এরা কী করে, এদের একটা নির্দিষ্ট গতিপথ বা প্রবাহের পথ অনুসারে এরা ক্ষয়কার্য করতে শুরু করে, এবং ক্ষয়কার্য করার পাশাপাশি এরা ভূমিরূপের উচ্চতাকেও কমিয়ে দেয়। যেমন এইটা যদি পার্বত্য অঞ্চল, এখানটা যদি এর উচ্চ গতি হয়, এটা হবে মধ্যগতি, আর এটা হচ্ছে নদীর নিম্ন গতি। এটা যদি কোনো একটা নদীর গতিপথ হয়ে থাকে, তাহলে এটা পার্বত্য প্রবাহ, আর এটা হচ্ছে মধ্যগতি, হ্যাঁ, আর এটা হচ্ছে সমভূমি প্রবাহ। তো এই প্রবাহগুলোতে নদী, যদি নদীর কথাই ধরি, নদী এই অবরোহণ প্রক্রিয়াতে কি বিশেষ ভূমিকা পালন করে? নদী অবরোহণ প্রক্রিয়াতে তার ক্ষয়কারী প্রাকৃতিক শক্তিগুলি অর্থাৎ জলপ্রবাহজনিত ক্ষয়, দ্রবণজনিত ক্ষয়, ঘর্ষণজনিত ক্ষয়, অবঘর্ষজনিত ক্ষয়, বুদবুদজনিত ক্ষয়, এই সমস্ত ক্ষয় প্রক্রিয়াগুলির দ্বারা সে কি করে, ভূপৃষ্ঠের উপরে অবস্থানকারী বিভিন্ন পার্বত্য অংশের ওপরের পৃষ্ঠের অংশকে ক্ষয়ীভূত করে নিয়ে গিয়ে অন্যত্র অপসারিত করে। এই যে ক্ষয়ীভূত করে, এই যে অবরোহণ প্রক্রিয়া সংগঠন করে, এর আমরা প্রমাণও পাই। কী প্রমাণ? না, নদী তার গতিপথে ভি আকৃতির উপত্যকা, আই আকৃতির উপত্যকা, গিরিখাত, ক্যানিয়ন, মন্থকূপ, প্রপাতকূপ, আবদ্ধ শৈলশিরা, জলপ্রপাত, খরস্রোতা, এইসব বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করে। এই ভূমিরূপ কোনো একটা জায়গায় ভি আকৃতির ভূমিরূপ সৃষ্টি করা, ভি আকৃতির উপত্যকা মানেটা কি? মানে এই জায়গায় ভূখণ্ডটা পুরোটাই ছিল ভিয়ের মতো আকৃতির, অংশটা ক্ষয়ীভূত হয়ে গেছে। সেটা জলপ্রবাহজনিত ক্ষয়ের কারণেই হোক, দ্রবণজনিত ক্ষয়ের কারণেই হোক, বুদবুদজনিত ক্ষয়ের কারণেই হোক, অবঘর্ষজনিত ক্ষয়ের কারণেই হোক, ঘর্ষণজনিত ক্ষয়ের কারণেই হোক, যে কোনো কারণে এটা ক্ষয়ীভূত হয়ে যাওয়ার ফলে এই জায়গা ভূপৃষ্ঠের উচ্চতা, এরকম অসংখ্য ভূমিরূপ গঠন হওয়ার ফলে এই জায়গা ভূপৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে হ্রাসপ্রাপ্ত হচ্ছে, এটাকে আমরা বলছি অবরোহণ প্রক্রিয়া। তো এই অবরোহণ প্রক্রিয়াতে ফার্স্ট আমরা যেটি আসব সেটি হচ্ছে আবহবিকার। আবহবিকার জিনিসটা কি? না, আবহবিকার বলতে আমাদের এই আবহবিকার অবরোহণ প্রক্রিয়াতে কতটা সহযোগিতা করে? না, আবহবিকারকে যদি আমরা, যে আবহবিকার কাকে বলে, আবহবিকার কাকে বলে, না আবহবিকার হলো আবহাওয়ার বিভিন্ন উপাদান। আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো কি কি? যেমন বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, আকাশে মেঘের অবস্থা, জলীয়বাষ্পের পরিমাণ, বৃষ্টিপাত ইত্যাদি। এই আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো দ্বারা যখন ভূপৃষ্ঠের ওপরে বিভিন্ন শিলাস্তরের অংশ যান্ত্রিকভাবে বিচ্ছিন্নীভূত হয়, কিংবা রাসায়নিকভাবে বিয়োজনের দ্বারা মূল শিলার ওপরেই অবস্থান করে, একে আমরা বলছি আবহবিকার। অর্থাৎ আবহাওয়ার উপাদানের মাধ্যমে ভূপৃষ্ঠের ওপরের শিলার যে বিকার পরিবর্তিত হয়, সেটাকে আমরা বলছি ওয়েদারিং বা আবহবিকার। এই আবহবিকার দ্বারা অবরোহণ প্রক্রিয়াতে কি হয়? না, অবরোহণ প্রক্রিয়ার কি হয়? না, এই আবহবিকার দ্বারা ভূপৃষ্ঠের উপরে কোন আবহবিকার ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন শিলার বিচূর্ণীভবন ঘটায়। এই আবহবিকারকে আমরা দুরকমভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার, যান্ত্রিক, আর একটা হচ্ছে রাসায়নিক। একটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার, একটা হচ্ছে রাসায়নিক আবহবিকার। এই যান্ত্রিক আবহবিকারের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো ফার্স্ট হচ্ছে স্বল্পমোচন, স্বল্পমোচন। দু নম্বর হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ, ক্ষুদ্রকণা বিসরণ। তিন নম্বর হচ্ছে বরফ কেলাসন। চার নম্বর হচ্ছে লবণ কেলাসন। অর্থাৎ এই স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, বরফ কেলাসন, লবণ কেলাসন, ডার্ট লিভিং,
এই যাবতীয় যে যান্ত্রিক পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমে কোনো একটা জায়গা যদি একটা শিলাস্তরের অংশ হয়, এই শিলাস্তরের অংশটা এরকম আবহবিকার পদ্ধতিতে বিভিন্নভাবে বিচূর্ণীভূত হয়ে যাচ্ছে। বিচূর্ণীভূত হয়ে যাওয়ার ফলেই ভূপৃষ্ঠের শিলার উচ্চতা বা ভূমিরূপের উচ্চতা কমছে, আর এটাই হলো অবরোহণ প্রক্রিয়া। অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠের উপরে যে প্রাথমিক ভূমিরূপগুলো, হ্যাঁ, ফার্স্ট ল্যান্ডফর্ম অর্ডার যেগুলো, অর্থাৎ পাহাড়, পর্বত, মালভূমি যে এগুলো, এইগুলোকে কী করছে, এই সমস্ত যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে ভূপৃষ্ঠের উপরে শিলাস্তরের উচ্চতাকে কমিয়ে দিচ্ছে। তাহলে এই হলো আমাদের যান্ত্রিক আবহবিকার। এরপর আমরা যদি রাসায়নিক আবহবিকারকে ভাগ করি, তাহলে রাসায়নিক আবহবিকারকে ভাগ করলে যেমন দ্রবণ বা সলিউশন, অক্সিডেশন মানে জারণ, এরকম হাইড্রেশন, হাইড্রোলিসিস, কার্বনেশন, চিলিশন, এই সমস্ত বিভিন্ন জৈব বিভিন্ন রাসায়নিক আবহবিকার পদ্ধতির মাধ্যমেও ভূপৃষ্ঠের উপরে কোনো স্থানে শিলাস্তরের অংশ কিন্তু বিয়োজিত হয়ে সেই স্থানে অবস্থান করছে, অর্থাৎ সেই জায়গার শিলাস্তরের উচ্চতাটাকে কমিয়ে দিচ্ছে। তো এইরকমভাবে আমরা দেখতে পাই আবহবিকার পদ্ধতি আমাদের এই অবরোহণ প্রক্রিয়া ঘটাতে সহযোগিতা করে। অর্থাৎ এই অবরোহণ পদ্ধতির কে এটা হচ্ছে আবহবিকার হচ্ছে একটা এজেন্ট, একটা বাহক। অর্থাৎ কি, এই অবরোহণ পদ্ধতি ভূপৃষ্ঠের উপরে যে উচ্চতাটা কমবে সেই কমানোর জন্য এই পদ্ধতিটা কাজ করে চলেছে। এরপরে আমরা আসছি পুঞ্জিত ক্ষয়, মাস ওয়াস্টিং। পুঞ্জিত ক্ষয়টা কি, না পুঞ্জিত ক্ষয় হচ্ছে, পুঞ্জিত ক্ষয় কাকে বলে, পুঞ্জিত ক্ষয় মানে হচ্ছে ভূপৃষ্ঠের উপর বিশেষত পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল অংশে আবহবিকার প্রাপ্ত ক্ষয়ীভূত পুঞ্জিত শিলাচূর্ণের স্তূপ অভিকর্ষের টানে যখন ঢাল বরাবর পার্বত্য অঞ্চলের নিচের উপত্যকা অংশে পতিত হতে থাকে, তখন তাকে আমরা বলছি মাস ওয়াস্টিং বা পুঞ্জিত ক্ষয়। এই পুঞ্জিত ক্ষয় বিভিন্ন রকমের হয়, যেমন শিলাপতন হবে, তারপরে ক্রিপ, সয়েল ক্রিপ হবে, এই সমস্ত বস্তুপুঞ্জের পতন হবে। তো এইগুলোর মাধ্যমে কি হয়, ভূপৃষ্ঠের যদি কোনো একটা জায়গায় এরকম পার্বত্য অঞ্চল থাকে, এই পার্বত্য অঞ্চলের অংশ, এইখানে আবহবিকার প্রাপ্ত শিলাস্তূপের অংশগুলো অভিকর্ষের টানে নিচের দিকে নেমে গিয়ে এইখানে সঞ্চিত হবে, ফলে কি হবে, এই জায়গার পার্বত্য অঞ্চলটার উচ্চতা ধীরে ধীরে কমতে থাকবে। তো এটাই হচ্ছে আমাদের পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়াস্টিং। এই পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে ভূপৃষ্ঠের ওপরে শিলাস্তরের ভূমিরূপের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে এবং অবরোহণ প্রক্রিয়াতে সহযোগিতা করে। এরপরে পরের যেটা আমরা আসবো সেটা হচ্ছে ক্ষয়ীভবন। এই ক্ষয়ীভবনটাকেই আমি প্রথমে অবরোহণ প্রক্রিয়া বোঝাতে গিয়ে ক্ষয়ীভবনের কথাই বলছিলাম। অর্থাৎ ক্ষয়ীভবন একা ক্ষয়ীভবন ঘটাতে পারে না, ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত গতিশীল প্রাকৃতিক শক্তি রয়েছে, যেমন আমরা ধরি নদী, যেমন আমরা ধরি হিমবাহ, যেমন আমরা ধরি বায়ু, যেমন আমরা ধরি সমুদ্র তরঙ্গ, তো এই সমস্ত যে প্রাকৃতিক শক্তিগুলো, নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, এরা এই সমস্ত প্রাকৃতিক শক্তিগুলো ভূপৃষ্ঠের ওপরে ভূমিরূপকে বিবর্তিত করতে সহযোগিতা করছে, আর এটাকে আমরা বলছি এই ক্ষয়ীভবন। অর্থাৎ কি, ভূপৃষ্ঠের উপরে এই সমস্ত প্রাকৃতিক শক্তিগুলি তাদের ক্ষয়কারী প্রক্রিয়ার মাধ্যমে শিলাচূর্ণের অংশকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে যে প্রক্রিয়া ঘটিয়ে থাকে সেটাকে আমরা বলছি ক্ষয়ীভবন প্রক্রিয়া। এই ক্ষয়ীভবন বিভিন্নভাবে ঘটে থাকে, যেমন আমরা যদি নদীর ক্ষেত্রে ধরি, নদীর ক্ষেত্রে যে সমস্ত ক্ষয়কারী পদ্ধতিগুলি রয়েছে, ঘর্ষণ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, দ্রবণজনিত ক্ষয়, বুদবুদজনিত ক্ষয়, জলপ্রবাহজনিত ক্ষয়, এই সমস্ত ক্ষয়কারী প্রাকৃতিক শক্তিগুলির মাধ্যমে এই এ কী করবে, এই বিভিন্ন ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি করবে এবং তার ফলে ভূমিরূপের উচ্চতা কমে যাবে, যেগুলো আমি একটু আগে বলেছিলাম, বিয়াকৃতি উপত্যকা, আয়াকৃতি উপত্যকা, গিরিখাত, ক্যানিয়ন, মন্থকু, প্রপাতকু, আবদ্ধ শৈলশিরা, জলপ্রপাত, খরস্রোতা, এই সমস্ত। এরপর আমরা হিমবাহের যদি কথা বলি, তাহলে হিমবাহর কিছু ক্ষয়কারী প্রাকৃতিক শক্তি রয়েছে। এই হিমবাহের ক্ষয়কারী প্রাকৃতিক শক্তিগুলো হচ্ছে যেমন অবঘর্ষ প্রক্রিয়া, উৎপাটন প্রক্রিয়া, এই সমস্ত প্রক্রিয়াগুলির মাধ্যমে হিমবাহ কী করবে, এক স্থানে শিলাস্তরকে উপড়ে নিয়ে গিয়ে দুমড়ে মুচড়ে অবঘর্ষ কিংবা উৎপাটন প্রক্রিয়ার মাধ্যমে অন্যত্র স্থানান্তরিত করবে, ফলে অবরোহণ প্রক্রিয়া ঘটাতে সহযোগিতা করবে। বায়ু কী করবে, বায়ুরও ক্ষয়কারী প্রক্রিয়া রয়েছে, অবঘর্ষ প্রক্রিয়া, লম্ফদান প্রক্রিয়া বা ঘর্ষণ প্রক্রিয়া, তো এর মাধ্যমে কী করবে, বায়ু এই ক্ষয়জাত পদার্থগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরণ করতে সহযোগিতা করবে, ফলে ভূপৃষ্ঠের কোনো স্থানের উচ্চতা হ্রাসপ্রাপ্ত হতে পারে এবং সমুদ্রও তার
বিভিন্ন রকম শক্তি অর্থাৎ সোয়াস ব্যাকওয়াস বা বিভিন্ন রকমের ধ্বংসাত্মক ডিস্ট্রাকটিভ ওয়েব যেগুলো ধ্বংসাত্মক সমুদ্র তরঙ্গ ইত্যাদির মাধ্যমে ভূপৃষ্ঠের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে স্ট্যাক এই সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সামুদ্রিক ভৃগু স্ট্যাক নয় সামুদ্রিক ভৃগু তরঙ্গ কর্তৃক মঞ্চ এই সমস্ত ভূমিরূপগুলো তৈরি করবে। তৈরি করার ফলে তারপরে হচ্ছে সামুদ্রিক গুহা এই সমস্ত ভূমিরূপগুলো তৈরি করবে স্ট্যাক স্ট্যাম্প ফলে ভূপৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকবে। এই সামগ্রিক পদ্ধতিগুলো নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ এরা কী করে না তাদের ক্ষয়কারী প্রাকৃতিক শক্তিগুলির মাধ্যমে ভূপৃষ্ঠের কোন স্থানের উচ্চতাকে হ্রাসপ্রাপ্ত হ্রাস করতে সাহায্য করে একে আমরা বলছি অবরোহণ। এইভাবেই অবরোহণ প্রক্রিয়া ঘটে থাকে। এবার চলে আসি আরোহণ প্রক্রিয়া। আরোহণ প্রক্রিয়া কী না আরোহণ প্রক্রিয়াতে মূলত বলা হচ্ছে নদী হিমবাহ বায়ু সমুদ্র তরঙ্গ এদের সঞ্চয় কার্য এরাই হচ্ছে এজেন্ট এই আরোহণ প্রক্রিয়া সংগঠনের ক্ষেত্রে। অর্থাৎ আমরা দেখতে পাই যে ভূপৃষ্ঠের উপরে বিভিন্ন ধরনের যে প্রাথমিক ভূমিরূপগুলি রয়েছে সেই প্রাথমিক ভূমিরূপগুলো বিভিন্ন এই সমস্ত গতিশীল প্রাকৃতিক শক্তির যে সঞ্চয়ন প্রক্রিয়া সেই সঞ্চয়ন প্রক্রিয়াতে এরা কী করে সমভূমি প্রবাহে বিভিন্ন ক্ষয়জাত পদার্থ সমূহকে একটি নির্দিষ্ট জায়গায় সঞ্চয়নের দ্বারা সেই জায়গার উচ্চতাকে বৃদ্ধি করে ফলে আমরা দেখতে পাই এখানে আরোহণ প্রক্রিয়া সংগঠিত হচ্ছে। তো এই আরোহণ প্রক্রিয়া মূলত কী হয় এটা যদি একটা পার্বত্য অঞ্চল হয় এই পার্বত্য অঞ্চলে যদি এখানে সমুদ্র এটা যদি সমুদ্রের অংশ হয় অর্থাৎ কোনোভাবে নদী এরকম প্রবাহিত হয়ে এসে যদি এখানে সমুদ্রের অংশে মিলিত হয় যদি নদীটা এইভাবে প্রবাহিত হয়ে এসে এখানে মিলিত হয় দেখা যাবে যে এই নদীর অংশটা এই পার্বত্য অঞ্চল পেরিয়ে এটা পার্বত্য গতি এটা মধ্যপ্রবাহ এই নিম্ন প্রবাহতে এটা যদি নদী হয় যদি আমি নদী প্রাকৃতিক শক্তির কথাটি ধরে থাকি তাহলে নদী তার মধ্যগতি পেরিয়ে এসে নিম্ন গতিতে যখন অধিষ্ঠিত হয় তখন কিন্তু এই উচ্চ গতিতে বা মধ্যগতিতে ক্ষয়কারী উপাদানগুলিকে এইখানে আর পরিবহন করতে পারে না ফলে এখানে সঞ্চয়ন ঘটিয়ে থাকে ফলে এই জায়গায় ভূমিরূপের উচ্চতা বাড়ে। আমরা দেখেছি নদীর সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপগুলো প্লাবনভূমি স্বাভাবিক বাঁধ অশ্বক্ষরাকৃতি হ্রদ নদী চর তো এই সমস্ত অগভীর নদী উপত্যকা এই যে জিনিসগুলো তৈরি হয় এগুলো মূলত সঞ্চয়ন প্রক্রিয়ায় তৈরি হয় আর সঞ্চয়ন ঘটা মানেই আরোহণ প্রক্রিয়া সংগঠিত হওয়া। অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে কোনো একটা জায়গায় অবরোহণ ঘটলেই অর্থাৎ কোনো একটা জায়গায় ক্ষয়ের প্রক্রিয়া চললেই সেই ক্ষয়জাত পদার্থ সমূহ পরিবহনকারী প্রাকৃতিক শক্তি বা গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি দ্বারা স্থানান্তরিত হয়ে গিয়ে নিম্ন প্রবাহে বা সমভূমি অঞ্চলে সঞ্চয়ন ঘটায় এবং আরোহণ প্রক্রিয়া সংগঠন করে। এরপরে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে আমাদের পর্যায়ন। পর্যায়ন সম্পর্কে আমাদের যথারীতি আইডিয়া আছে। পর্যায়নকে এখানে ভেঙে দেওয়া হয়েছে অবরোহণ যুক্ত আরোহণ সমান হচ্ছে পর্যায়ন তার নিচে লেখা আছে ভূবহিস্থ প্রক্রিয়া। অর্থাৎ কি এই পর্যায়ন মানেই ভূবহিস্থ প্রক্রিয়া অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে যখন কোনো একটি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া চলতে থাকে সেখানে এই পর্যায়ন প্রক্রিয়াই সংগঠিত হয়। কেননা ভূপৃষ্ঠের এই সমস্ত ক্ষয়কারী শক্তিগুলির মাধ্যমে কোথাও ক্ষয় হয় কোথাও ভাঙা হয় আর কোথাও গড়া হয় অর্থাৎ কোথাও ক্ষয় হবে কোথাও সঞ্চয় হবে আর এই ক্ষয় সঞ্চয় পরস্পরের মধ্যে যখন সাম্যতা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে সেখানেই ঘটে যাবে পর্যায়ন। অর্থাৎ জিকে গিলবার্ট 1876 খ্রিস্টাব্দে এই পর্যায়ন অর্থাৎ গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। তো যাই হোক তাহলে পর্যায়ন কাকে বলে পর্যায়ন হচ্ছে যে এই যে পার্বত্য অঞ্চল এই পার্বত্য অঞ্চলে কোনো একটা জায়গায় যদি দেখি যে এরকম নদী আস্তে আস্তে প্রবাহিত হচ্ছে প্রবাহিত হয়ে এসে যদি এখানে সমুদ্রে পতিত হয় এটা যদি সমুদ্রের অংশ হয়ে থাকে আর এটা যদি নদী হয় তাহলে দেখা যাচ্ছে এখান থেকে এটা উচ্চ গতি এটা পার্বত্য প্রবাহ আর এটা মধ্যগতি আর এটা হচ্ছে সমভূমি প্রবাহ বা নিম্নগতি সমভূমি প্রবাহ। লক্ষ্য করে দেখা যায় যে এই পর্যায়ে
এই জায়গায় এখান থেকে এই পর্যায়ে অর্থাৎ পার্বত্য প্রবাহেতে ঘটে চলেছে অনবরত আমাদের পৃথিবীতে অবরোহণ প্রক্রিয়া। যদি আমি এটি আর্দ্র অঞ্চল দেখে হয়ে থাকে, যদি এখানে নদীর ক্ষয়কারী প্রাকৃতিক শক্তিকে নিয়ে আমি বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে এই অবরোহণ প্রক্রিয়াটি অর্থাৎ পার্বত্য প্রবাহতাতেই প্রবাহ পার্বত্য প্রবাহটিতেই এই অবরোহণ প্রক্রিয়া মূলত সংঘটিত হয়। আর এইখানে যে অবরোহণ প্রক্রিয়াগুলি সংঘটিত হচ্ছে, অর্থাৎ এই পার্বত্য প্রবাহে নদী যে ভি আকৃতি আয়াকৃতি গিরিখাত ক্যানিয়ন মন্তব্য প্রপাত আবদ্ধ শৈলশিরা জলপ্রপাত খরস্রোতা এইসব যে তৈরি করছে, এই ক্ষয়জাত পদার্থগুলো যাবে কোথায়? এই ক্ষয়জাত পদার্থগুলো নদীর মাধ্যমে বাহিত হয়ে এসে সমভূমি অঞ্চলে মিলিত হচ্ছে, এবং সমভূমি অঞ্চলেও এক একটা ভূমিরূপ তৈরি করছে। কোথাও তৈরি করছে প্লাবনভূমি, কোথাও তৈরি করছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, কোথাও তৈরি করছে নদীচর, কোথাও তৈরি করছে অগভীর নদী উপত্যকা, তো কোথাও তৈরি করছে বদ্বীপ, এই সমস্ত ভূমিরূপ তৈরি করছে। এখানেই ঘটে যাচ্ছে আমাদের আরোহণ। তাহলে এখানে ঘটছে আরোহণ আর এখানে ঘটছে আমাদের অবরোহণ। এই অবরোহণ আর আরোহণ অর্থাৎ এই জায়গায় ভূমিরূপের উচ্চতা ক্রমশ নিচের দিকে কমার চেষ্টা করছে, এই জায়গায় ভূমিরূপের উচ্চতা ক্রমশ নিচের দিকে কমার চেষ্টা করছে, আর এই জায়গায় ভূমিরূপটা সঞ্চয়নের ফলে ক্রমশ নিচের উপরের দিকে উচ্চতা বাড়ার চেষ্টা করছে। এই কমা বাড়া অর্থাৎ অবরোহণ আরোহণ করতে করতে এক সময় দেখা যাবে ভূমিরূপের একটা সাম্য অবস্থা রয়েছে, যেটা কিনা এই সমুদ্র জলপৃষ্ঠের সঙ্গে সমান। তখন আমরা বলছি সেইখানে পর্যায়ন ঘটেছে, অর্থাৎ ভূমিরূপ ভূবহিষ্ঠ প্রক্রিয়া সংঘটিত হতে গেলেই সেখানে অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়াই চলতে থাকে এবং তার ফলস্বরূপ পর্যায়ন সংঘটিত হয়। সেই জন্য অনেক সময় পর্যায়ন প্রক্রিয়াকেই ভূবহিষ্ঠ প্রক্রিয়া বলা হয়ে থাকে। এর দুটি অঙ্গ, এটা হচ্ছে অবরোহণ এবং আরোহণ। এই হচ্ছে আমাদের ব্যাপার। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হলো জৈবিক প্রক্রিয়া। এই জৈবিক প্রক্রিয়াটা কি না, বিভিন্ন জীবজাত উপাদান রয়েছে, তাদের মাধ্যমে সরাসরি যখন ভূপৃষ্ঠের বাইরে ভূমিরূপ পরিবর্তিত বা বিবর্তিত হয়, যেগুলো আমরা দেখতে পাই অনেকটা জৈব আবহবিকার পদ্ধতির মাধ্যমে, যেখানে আমরা দেখতে পাই একটি গাছের শিকড় কোন একটি জায়গায় শিলাস্তরের অংশকে চূর্ণ বিচূর্ণিত করে ফেলছে, ফলে সেই জায়গায় শিলাস্তর বিচূর্ণীভূত হচ্ছে। আবার আমরা কোনো জায়গায় দেখতে পাই যে ইঁদুর ছুঁচো কেঁচো এরা অনেক সময় এদের বাসস্থান করার জন্য মাটিতে গর্ত খুঁড়ে বা শিলাতে গর্ত সৃষ্টি করে, ফলে এই জায়গায় ভূমিরূপ পরিবর্তিত হয়, অর্থাৎ কোনো জায়গায় ভূমিরূপ বিচূর্ণীভূত হয়। হ্যাঁ, সেই কারণে এই জৈবিক প্রক্রিয়া কিন্তু আমাদের ভূবহিষ্ঠ প্রক্রিয়া ঘটাতে সহযোগিতা করছে। এই যে বিষয়টি ভূবহিষ্ঠ প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ, এই বিষয়গুলোই মূলত আমাদেরকে জানতে হবে। এবং এই ভূবহিষ্ঠ প্রক্রিয়া থেকে যে যে প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট, এক নম্বর প্রশ্ন হচ্ছে কি ভূবহিষ্ঠ প্রক্রিয়া, তো ভূবহিষ্ঠ প্রক্রিয়া কাকে বলে, এটি একটি প্রশ্ন। দু নম্বর প্রশ্ন, আরোহণ ও অবরোহণ কাকে বলে, এই অবরোহণ এবং আরোহণের আরোহণ এবং অবরোহণের মধ্যে পার্থক্য, এখানে তিনটা প্রশ্ন হয়ে গেল, চার নম্বর বলা যায়। আর আমাদের যেটা আছে সেটা হচ্ছে এই অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়া সংগঠনের ক্ষেত্রে কোন কোন প্রাকৃতিক শক্তিগুলো কাজ করছে, সেই সেই প্রাকৃতিক শক্তিগুলো নিয়ন্ত্রণকারী প্রাকৃতিক শক্তি কোনগুলো, এই অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়া সংগঠনের ক্ষেত্রে ভূবহিষ্ঠ প্রক্রিয়া কাকে বলে, এর পাশাপাশি ভূ অন্তস্থ প্রক্রিয়াও পড়তে পারে, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যে প্রক্রিয়াগুলো সংগঠিত হচ্ছে, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে ভূবহিষ্ঠ প্রক্রিয়া। এর পরবর্তী অধ্যায়ে আলোচনা করা হবে পরের ভিডিওতে। আমার চ্যানেল মণ্ডল বসুধা MONDLBOSUDHA এই চ্যানেল সার্চ করলে এই সমস্ত ভিডিওগুলি পাওয়া যাবে।